নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আন্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ফুচকা তৈরি করব। দেখুন, ফুচকার জন্য আমি কী কী উপকরণ রয়েছে আপনাদের সবটাই বলবো, দেখে নিন। আলু নিয়েছি 4টে, এই যে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি জলে, বেকিং সোডা নিয়েছি, 2টো লেবু নিয়েছি, এটা সিদ্ধ ছোলা আছে, পেঁয়াজ কুচি, ভাজা মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, সুজি, সাদা তেল আর ময়দা নিয়েছি কিছু। বন্ধুরা, ফুচকার জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা ময়দার মধ্যে দিয়ে দেবো। একটু সাদা তেল দেব, একটু লবণ দেব, দিয়ে সুন্দর করে মেখে নেব। মিক্স করে নিয়ে আগে প্রথমে তাদের জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, মিক্স করে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব সুন্দর করে। অল্প অল্প করে জল দেব। বন্ধুরা, এইভাবে আপনারা সুজি আর ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নেবেন, যাতে নরম না হয়। দেখুন, হাতে লাগিনি আমার, সুন্দর হয়েছে মাখাটা। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি এখন ছোটো ছোটো করে লেচি কেটে নেবো ফুচকার জন্য। এই দেখুন, এরকম ছোটো ছোটো করে করে নেবেন আপনারা। এই যে বলের আকারে আমি তৈরি করে নিয়েছি। ছোটো ছোটো এইভাবে করে আপনারা লুচির মতন বেলে নেবেন। এরকম করে ছোটো ছোটো করে ফুচকা বেলে নেবেন। বন্ধুরা, আপনারা দেখলেন আমি ছোটো ছোটো ফুচকাগুলো বেশ সুন্দর করে বেলে নিয়েছি। সাদা তেলে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলেছে ফুচকাটা, লাল লাল করে আমি ভেজে নেব। এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। সব ফুচকাগুলো এরকম করে লাল লাল করে আমি সুন্দর করে ভেজে নেব। কি সুন্দর ফুলেছে, একদম দোকানের মতন। এরকম এক এক করে সমস্ত ফুচকা আমি ভেজে নেব। উল্টিয়ে দেবো, এটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, ফুচকাগুলো আমি সব ভেজে নিয়েছি, এবার আলুটা মেখে নেব ফুচকার। 4টে আলু নিলাম, আলুটা আগে ভালো করে সুন্দর করে মেখে নিই। আলুটা মাখা হয়ে গেছে, এবার এতে আমি লবণ দেবো পরিমাণ মতন একটু। কাঁচা লঙ্কা কুচি, একটু লঙ্কার গুঁড়ো,
ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরে, শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, একটু চাট মশলা দেব। ছোলা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দেব আলুর সাথে। লেবুর রস দেব, সুন্দর করে মেখে নেব। আমি এটাতে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন। আলু মাখা হয়ে গেছে, এবার ফুচকার জলটা আমি তৈরি করে নেব। বন্ধুরা, ফুচকার জল তৈরি করার জন্য আমি দেখুন এক ঘন্টা আগে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি, কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ভালো করে সুন্দর করে কচলিয়ে নেব। তেঁতুলটাকে সুন্দর করে হাত দিয়ে কচলিয়ে নেব, তেঁতুলের বিচিগুলো সব ফেলে দেবো এক এক করে। এই যে তেঁতুলের বিচিগুলো, এগুলো আমি ফেলে দেবো। প্রথমে আমি লবণ দিয়ে দেব তেঁতুলের জলটাতে, গুঁড়ো মশলা দিয়ে দেব, একটু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু চাট মশলা গুঁড়ো দিয়ে দেব, সুন্দর করে মেখে নেব। একটু বিট নুনও দিয়ে দেব অল্প করে। একটু লেবু দিয়ে দেব, ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। ধনে পাতাগুলো মরে গেছে, একদম শুকিয়ে গেছে, দিয়ে দিলাম ধনে পাতাগুলো। এই সমস্ত জিনিস মিক্স করে নেব। ফুচকার জলটা আমার একদম রেডি। বন্ধুরা দেখেন ফুচকাগুলো কি সুন্দর হয়েছে, সবটি ফুচকা আমার ফুলেছে, বেশ মচমচা হয়েছে। বন্ধুরা দেখলেন আপনারা ফুচকাটা আমি কীভাবে তৈরি করলাম, খেয়ে দেখব কেমন হয়েছে, বেশ মচমচা হয়েছে। এই আলু নিলাম, এই তেঁতুলের জল, তত বেস্ট হয়েছে। বন্ধুরা ফুচকাটা বেশ কি সুন্দর মচমচা হয়েছে, বেশ ফুচকাটা খেতেও সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভালোই হবে। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আপনারা, আমাকে সহযোগিতা করবেন, আর বড়রা আমাকে অনেক আশীর্বাদ করবেন যাতে আমি ভিডিওটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।